এই পর্যায়ে আমরা টেবিল ক্রিয়েশন দেখবো। তো টেবিল ক্রিয়েশনের জন্য আমাদের অবশ্যই একটা ডাটাবেস লাগবে, কারণ আমরা যে ডাটাবেসটা তৈরি করেছিলাম সেটা কি করেছে, আমরা ডিলিট করে দিয়েছি। কোনো সমস্যা নেই, আমরা নতুন করে ডাটাবেস তৈরি করে নেব। যেমন আবার আপনি লিখবেন যে ক্রিয়েট ক্রিয়েট, তারপর লিখবেন যে ডাটাবেস ডাটাবেস, তারপরে ধরুন আমি নাম দিলাম যে ভেলভি। তো আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে যে প্রজেক্টগুলো দেখাচ্ছি, প্রজেক্টগুলোতে যে ধরনের কুইরি আমি আপনাদেরকে দেখাবো, অ্যাকচুয়ালি সেই ধরনের কুইরি আমি আপনাদেরকে এখানে শিখিয়ে নেব। তারপরে বিষয়টা হলো এখানে আপনাদের একেবারে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আপনাদের এসকুয়েল কুইরিগুলো আপনাদের হয়ে যাবে। তারপরে যেগুলো থাকবে এগুলো আমাদের ওরাকলের যে টিউটোরিয়ালগুলো আছে এসকুয়েল পার্ট থেকে আপনি দেখে নেবেন। তো এখানে ধরুন আমি আপনাদেরকে বেশ কিছু প্রজেক্ট দেখাবো, তারপর ই কমার্স প্রজেক্টও থাকবে। তো একটা ই কমার্স প্রজেক্টের মাঝে যে ধরনের টেবিল থাকে, যেমন কাস্টমার, সাপ্লায়ার, অর্ডার, তো এই বিষয়গুলো এখানে আসবে। তো ধরুন আমি নাম দিলাম ভেলভি। তো ভেলভি ডট কম, এটা অ্যাকচুয়ালি একটা কেরিয়ার বিষয়ক একটা সোশ্যাল নেটওয়ার্ক সিস্টেম। তো ওকে ফাইন, তো আমরা ভেলভি নাম দিলাম, ক্রিয়েট ডাটাবেস, আর আমাদের ডাটাবেসের নাম দিলাম কি যে ভেলভি। ওকে, আমি কি করলাম, ডাটাবেস তৈরি করে ফেললাম। তো ডাটাবেস তৈরি করার পরে যে কোন ডাটাবেস তৈরি করেছেন, অ্যাকচুয়ালি এটা তৈরি করেছেন তাই না, তো এটা আপনাকে অবশ্যই কি সিলেক্ট করতে হবে। ডাটাবেস আমি কি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ধরুন এখন আপনি টেবিল ক্রিয়েট করবেন। আপনি এখন লিখবেন যে ক্রিয়েট, ওকে, ক্রিয়েট টেবিল। তো ক্রিয়েট টেবিল লিখলেন, লেখার পর আপনি কি করবেন, টেবিলের একটা নাম দিবেন। সাপোজ আমি দিলাম যে কাস্টমার্স, ওকে, কাস্টমার্স টেবিলের নাম দিলাম। তারপরে ধরুন এই যে ব্র্যাকেট দিলেন, ওকে, ব্র্যাকেট দেওয়ার পর ধরুন এইখানে আপনি কি করবেন, আপনি ফিল্ডগুলো অ্যাসাইন করে দেবেন। যেমন আপনার কাস্টমারের কী থাকবে, একটা আইডি থাকবে। আমি কি করলাম, আইডি দিলাম। ওকে ফাইন, তো আইডিটা অ্যাকচুয়ালি কী টাইপের হবে, এটা একটা ইন্টিজার টাইপের হবে। তার ডাটা টাইপটা আপনাকে কী করতে হবে, স্পেসিফিক করে দিতে হবে। আপনি লিখবেন যে আইএনটি, ইন্ট। ওকে, তো এখন বাই ডিফল্ট অ্যাকচুয়ালি ওই কলামগুলো অ্যাকচুয়ালি আপনার নাল থাকে, আপনাকে কী করতে হবে, এটাকে নট নাল করে নিতে হবে। আমার আইডিটা অবশ্যই আমি নট নাল করে নেব। ওকে, তারপর অ্যাকচুয়ালি আইডিটা যেটা হবে এটা অটোমেটিক্যালি অ্যাকচুয়ালি ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ আপনার যখন ফিল্ড বাড়বে, রো বাড়বে, দেখা গেল যে অটোমেটিক্যালি এক থাকলে এটা দুই হবে, দুই দুইয়ের পর আবার তিন হবে, অটোমেটিক্যালি এটা হয়ে যাবে তাই না। তো আমরা চাচ্ছি যে আইডিটা অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হয়ে যাক। তো এর জন্য আপনি কি করবেন, এটাকে করে নেবেন যে অটো ইনক্রিমেন্ট, অটো আন্ডারস্কোর ইনক্রিমেন্ট। ওকে, অটো ইনক্রিমেন্ট লিখলাম, লেখার পর আমি কি করলাম, কমা দিলাম। ওকে, তারপরে ধরুন আপনি একটা ফিল দিলেন যে ফার্স্ট নেম, ফার্স্ট নেম, জাস্ট আমি কি করলাম, ফার্স্ট নেম দিলাম। তো ফার্স্ট নেমের ডাটা টাইপ সাপোজ আমি দিলাম যে ভারকার অথবা ভারচার, আপনারা যেটা বলেন যে ভি এ আর সি এইচ ইউর, ভারকার অথবা ভারচার, আপনি যেটাই বলেন। এখানে অ্যাকচুয়ালি আপনার ল্যাটার নাম্বার এগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন, সে ধারণ করে। তারপরে ধরুন এর লেংথ আমি দিলাম সাপোজ 255। ওকে, তারপরে কি করলাম, আমি এটাকে কমা দিলাম। ওকে, তো ধরুন এই ধরনের আমার অনেকগুলো লাগবে, আমি যে কাজটি করছি এখান থেকে একটাকে কপি করে আমি অনেকগুলো করে নিচ্ছি, তারপরে জাস্ট কি করবো, আমি এডিট করে আমি কাজ করে নেব। ওকে, তো ফার্স্ট নেম দিলেন, তারপরে ধরুন আপনি কি করবেন, এর লাস্ট নেম দিবেন, লাস্ট নেম দিলাম। তারপরে ধরুন আবার অ্যাড্রেস থাকবে, অ্যাড্রেস দিলাম। তারপরে ধরুন আপনার কাস্টমারের একটা ইমেইল থাকবে, আপনি কি দিবেন, ইমেইল দিবেন, ইমেইল দিলাম। তারপরে ধরুন আবার কি থাকবে, এর সিটি থাকবে, ডিভিশন থাকবে, আপনি দিবেন যে সিটি। তারপরে ধরুন ডিভিশন দিবেন, সাপোজ আমি আরও কয়েকটা করে নিচ্ছি এখানে, যদি আমার লাগে এগুলো। আপনি সিটি দিলেন, তারপরে দিবেন যে ডিভিশন, ডিভিশন দিলেন। তো অবশ্যই কি থাকবে, তার একটা জিপ কোড থাকবে, আপনি দিবেন যে জিপ কোড। ওকে, জিপ কোড আমি দিলাম। তো এগুলো অ্যাকচুয়ালি যেভাবে আছে ডাটা টাইপ আমি এভাবেই রাখছি। তো এখানে আপনাকে একটা ফিল্ড অ্যাকচুয়ালি কলাম আপনাকে ইউনিক করে নিতে হবে, হ্যাঁ, যেটা ধরে আপনি অনেক অপারেশন করবেন, অর্থাৎ আপনি এটাকে প্রাইমারি কি করে নেবেন। যেমন আমাদের আইডিটাকে আমরা লিখবো যে অ্যাকচুয়ালি প্রাইমারি কি, প্রাইমারি কি। তো প্রাইমারি কি কোনটাকে করছি, প্রাইমারি কি করছি অ্যাকচুয়ালি আমার আইডিটাকে, হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রাইমারি কি হলো এটা ইউনিক। ওকে, তারপর আপনি কি করবেন, এখানে গোতে ক্লিক করবেন। তো গোতে ক্লিক করার পর আপনার কি হবে, এই যে ভেলভি আপনার যে ডাটাবেস আছে, ডাটাবেসের মাঝে যে আপনার কাস্টমার টেবিলটা তৈরি হয়ে গেল। যেমন আপনি যদি স্ট্রাকচারে ক্লিক করেন, তারপর এখানে আপনি দেখবেন যে এই যে আপনার কিন্তু টেবিলটা কিন্তু চলে আসছে তাই না, এই যে কাস্টমার। ধরুন আমি কাস্টমারে ক্লিক করলাম, কাস্টমারে ক্লিক করার পর আমি স্ট্রাকচারে গেলাম। স্ট্রাকচারে যাওয়ার পর এখানে আপনি দেখুন
এইখানে ও টু ইনক্রিমেন্ট আসছে, তারপরে আমরা এটাকে নাল করিনি, তাই না? ডিফল্ট আমরা কি করেছি, নট নাল করে দিয়েছি, তাই না? তারপরে এই যে এগুলো ডাটা টাইপগুলো কিন্তু চলে আসছে, যে ভারকার অথবা ভারচার যেটা বলেন, তারপরে যে ফেলড যেগুলো দেয়া, তারপরে এখানে দেখুন যে প্রাইমারি কি আমরা করে নিয়েছি, তাই না? ও টু ইনক্রিমেন্ট করে নিয়েছি, এখানে দেখুন এই যে কিটা কিন্তু এরকম কালার হয়ে গেছে, তাই না? তো এইভাবে আপনি কি করবেন অ্যাকচুয়ালি, এইভাবে আপনি টেবিল ক্রিয়েট করবেন। তো আমাদের আরও অনেক টেবিল লাগবে, যখন আমাদের টেবিল লাগবে আমরা কি করব, তখন আমরা টেবিল তৈরি করে নেব। ওকে ফাইন, পরবর্তী পর্বে আমরা ইনসার্ট কুয়েরিগুলো দেখবো।